बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीरा तुम्हारा केमन आसो भालो आसो निश्चय प्रतिदिन निर्णय आज के तुम्हारे साथ भागाभागी करे क्लास करब बोले आसछि तुम्हारे सेंट जेवियर से অনলাইনে ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমরা এই ক্লাসগুলো নিশ্চয়ই সরকারি নির্দেশাবলী অনুযায়ী সেই সিলেবাস অনুযায়ী সেই সিলেবাসের উপর পরিপ্রেক্ষিতে আমাদের এই অনুপাত শতকরার উপরে ছয়টা ক্লাস ছিল। আমি আজকে পঞ্চম ক্লাসে যাচ্ছি। এখানে আমরা আজকেরও ষষ্ঠ শ্রেণীর ম্যাথ আমরা পাটিগণিত অনুশীলনী 2.1 এখানে আমরা অনুপাত শতকরা নিয়ে আলোচনা করছি। অনেক কিছু অনুপাত কি, অনুপাত কিভাবে করা হয়, বিভিন্ন ধরনের অনুপাত এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কালকেও গতকালও এর উপরে ক্লাস ছিল বিভিন্ন অনুপাতের উপরে। আজকে আমরা কাল থেকে অনুশীলনীতে চলে আসছি। আজকে অনুশীলনীর অর্থাৎ শুরু করব। প্রথমেই একটা অঙ্ক আছে, 9 নম্বর অঙ্কটা দেখো। দেওয়া আছে 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। কি করব, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে আমরা দেখছি প্রথম অনুপাত 5:6, যার পূর্ব রাশি পাঁচ, উত্তর রাশি ৬, দুই রাশি যোগফল ৫+৬=১১। তাহলে অঙ্কটা কি আছে, 550 টাকাকে 5:6 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে আমরা এই 550 টাকাতে প্রথম অংশের অনুপাতে আমরা পূর্ব রাশি উত্তর রাশির যোগফল পেয়েছি ১১। তাহলে আমরা প্রথম অংশের টাকার পরিমাণ ৫৫০ টাকার ৫/১১। এখন আমরা এটাকে কাটাকাটি করব ৫/১১। ১১ দিয়ে ৫৫০ কে কাটলে হয় ৫০, তাহলে এই দুটো ৫০ আর ৫ গুণ করলে হয় ২৫০ টাকা। এবার দ্বিতীয় অংশে টাকার পরিমাণ ৫৫০ টাকার ৬/১১ সমান ৫৫০ গুণ ৬/১১, এটাও কাটলে আসলো ৫০, আসলো কত, ৩০০ টাকা। তাহলে আমরা এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যোগফল করে প্রথম অনুপাতে পেয়েছি, কাটাকাটি করে একটা পেয়েছি
350 টাকা আর একটা পেয়েছি 300 টাকা। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখছো আমি মুছে ফেলছি, যেহেতু বোর্ড বড় না আমার নিজের অংশ করতে গেলে আবার উপরে যেতে হবে। এবার আমরা দ্বিতীয় অনুপাত কত, 4:7, আগেটা ছিল 5:6, এখন হলো 4:7। এই দ্বিতীয় অংশের অনুপাতের পূর্ব রাশি হলো 4 আর উত্তর রাশি হলো 7। 4 আর উত্তর রাশি হলো 7। এখন দুই রাশি যোগ ফল 4+7=11। এখানে প্রথম অংশের টাকার পরিমাণ কত ছিল, 550 টাকা, 4 = 11 = 550 × 4 = 11, 5 = 50, তাহলে এখানে আসলো 200 টাকা। কত টাকা? 200 টাকা। দ্বিতীয় অংশের টাকার পরিমাণ ওইভাবে 550 টাকার 7/11 = 550 × 7/11, কাটাকাটি করে আসলো 50, আসলো 350 টাকা। আগে আমরা পেয়েছিলাম 250 টাকা আর হলো 300 টাকা, এবার আমরা পেলাম 200 টাকা 350 টাকা। তাহলে উত্তরে আমাদের সব টাকার পরিমাণগুলো লিখতে হবে। কত টাকা? 250 টাকা, 300 টাকা, এরপরে পাচ্ছি কত টাকা? 200 টাকা, এরপরে পাচ্ছি কত? 350 টাকা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে এটা দেখে নাও, আমরা প্রথম অংশের অনুপাত থেকে পেলাম 2টা টাকার পরিমাণ, দ্বিতীয় অংশের অনুপাত থেকে পেলাম আর 2টা টাকার পরিমাণ। তো এখানে আমরা লিখে ফেলেছি উত্তর। তাহলে আমরা এরপরে 9 নম্বরে যেতে পারি। তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো বা দেখেছো, আমরা এরপরে 10 নম্বরে যাব। পরের অঙ্কটা দেখি কি আছে, পরের অঙ্কটা আমরা দেখি কি আছে, আমরা লিখে নেব বোর্ডে পরের অঙ্কটা, তাহলে আমাদের দেখে দেখে করতে সুবিধা হবে। কি দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত কি আছে? 14:3, 14:3, পিতার বয়স 56 বছর হলে, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত?
এখানে আমরা পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, পিতার বয়স দেওয়া আছে, আমরা পুত্রের বয়স বের করব। তাহলে পিতার বয়স বাই পুত্রের বয়স সমান 14/3। আমরা এখন বজ্রগুণ করব, পিতার বয়স গুণ 3 পুত্রের বয়স গুণ 14। তা আমাদেরকে বের করতে হবে কিসের বয়স, পুত্রের বয়স। তাহলে আমরা পুত্রের বয়স গুণ 14, পিতার বয়স গুণ 3। আমি পুত্রের বয়স যেহেতু বের করলাম, সেজন্য এই দুটোকে এপাশে নিয়ে আসলাম আর পিতার বয়সকে এপাশে নিয়ে গেলাম। তাহলে পুত্রের বয়স গুণ 14, পিতার বয়স দেওয়া আছে কত, 56 বছর। তাহলে আমরা এখানে পিতার বয়সের জায়গায় লিখি 56 গুণ 3, বা পুত্রের বয়স সমান 56 গুণ 3, এটা গুণ হিসাবে আছে, এটা ভাগ হয়ে গেল, বা পুত্রের বয়স সমান কাটাকাটি করলে 4 14 56, তাহলে আসতো কত, 12। কি হবে এটা, বছর। তাহলে আমাদের প্রশ্নে ছিল পুত্রের বয়স কত, তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম কত, বয়স 12 বছর। উত্তর 12 বছর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পরিষ্কার ভাবে দেখতে পেরেছ অঙ্কটা কি ছিল, পিতার এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া ছিল। আমাদেরকে কি করতে হয়েছে, পুত্রের বয়স বের করতে হয়েছে। সেখানে আমরা পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত দেওয়া ছিল 14/3। তাহলে পিতার বয়স 14, নিশ্চয় পিতা পুত্রের থেকে বড় হওয়ার কথা, পুত্রের বয়স সেহেতু 3। এখানে পিতার বয়স কিন্তু 3, আমি কোণাকুণি গুণ করছি, পিতার বয়স গুণ 3, আবার এটা কোণাকুণি গুণ করছি, পুত্রের বয়স গুণ 14। তাহলে পিতার বয়স গুণ 3, পুত্রের বয়স গুণ 14। এবার যেহেতু আমাদের পুত্রের বয়স বের করতে হবে, সেহেতু আমি এই কোশ্চেনটাকে এই পাশে নিয়ে আসছি, এবার এই কোশ্চেনটাকে এই পাশে নিয়ে আসছি। এবার পুত্রের বয়স গুণ 14 আর পিতার বয়স যেহেতু দেওয়া আছে কত, 56 বছর, সেখানে আমি 56 গুণ 3 লিখলাম। এখন পুত্রের বয়স বের করব, এখানে 14 গুণ হিসাবে ছিল, ওই পাশে গেলে গুণ ভাগ হয়ে যায়, 14 নিচে নেমে আসলো, 14 দিয়ে কাটাকাটি করলে আমরা 4 গুণ 14 56 পেলাম, 3 4 12 বছর। পুত্রের বয়স কত বছর হলো, 12 বছর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই দেখে নিয়েছো, বুঝেছো নিশ্চয়, আমরা
দুইটা অঙ্ক এরই মধ্যে করে ফেললাম, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারছো নিশ্চয় কিভাবে করলাম। এবার আমরা আরেকটা অঙ্ক করব, যোগফল দুইটি সংখ্যার যোগফল 630। এরপরে এদের অনুপাত 10:11 হলে এদের অনুপাত 10:11 হলে 10:11 হলে কি করতে হবে, সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা এখানে দুটো সংখ্যা বের করতে হবে, সংখ্যা দুটো আমরা জানি না, কিন্তু দুটো সংখ্যা কত তা না জানলেও আমরা জানি যে দুটো সংখ্যার যোগফল 10:11। সংখ্যা দুটির যোগফল কত, অনুপাত, এদের অনুপাত কত, 10:11, যোগফল কত, 630। সংখ্যা দুটির যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা দেখি সংখ্যা দুটির অনুপাত কত, অনুপাত 10:11। সংখ্যা দুটির অনুপাতে পূর্ব রাশি যোগফল কত, 10+11 তাহলে কত হয়, 21। সংখ্যা দুটির যোগফল কত, 636। এখন আমরা সংখ্যা দুটি নির্ণয় করব। তাহলে আমরা প্রথম সংখ্যা দেখি, প্রথম সংখ্যা 630, এর 10+21,
630 গুণ 10 = 21। এবার আমরা কাটাকাটি করব, 630 কে 21 দিয়ে কাটলে কত হবে? 3 = 63 30। তাহলে 30 × 10 কে কত? 300 300 300। তাহলে একটা সংখ্যা পেলাম কত? 300। একটা সংখ্যা পেলাম 300। আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ, দেখেছ। এবার আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটি বের করব। তার আগে তোমরা এটাকে ভালো করে দেখো। দ্বিতীয় সংখ্যা 630 × 11 = 21 সমান 630 × 11 = 21। এটা তিনবার গেল, তাহলে কত হবে? 11 × 3 = 330। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত পেলাম? 330। তাহলে দুইটা সংখ্যাই আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ক্লাস ফলো করেছ এবং বুঝে নিয়েছ আমরা এই অনুশীলনে তিনটে অঙ্ক করলাম। আমরা আরো হয়তো একদিন আমাদেরকে এই অধ্যায় শেষ করতে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।